আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। তো শুরুতেই ওনার নামটা জানতে চাইব, উনি কোত্থেকে আসছেন সেটাও জানতে চাইব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি একটু আমাদেরকে বলবেন? আমার নাম সাথী। সাথী, আপনি থাকেন কোথায়? জুরাইন থাকেন। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিতে এসেছিলেন? সেটা কতদিন যাবৎ? এক বছর যাবৎ। আচ্ছা, এর আগে ডক্টর দেখিয়েছিলেন? তারপরে এখানে ভর্তি রেখে এখানে চিকিৎসা করলে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এটা বলেছিল ডক্টর। আচ্ছা, তারপর কতদিন ভর্তি ছিলেন এখানে? আজকে 13 দিন যাবো। আচ্ছা, আপনার যে সমস্যাগুলো ছিল এখন আপনার মানে কেমন বোধ করছে? এখন কি সমস্যাগুলো সমাধান হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ সমাধান হয়েছে। এখন বাকিটা আল্লাহ জানে, যেখান থেকে যে সুস্থতা নিয়ে যাচ্ছি সে সামনে জানে এরকমই থাকে। আচ্ছা, আপনি মূলত কি বলতেন, আপনার হাঁটতে সমস্যা হতো? হ্যাঁ। আর কি কি করতে সমস্যা হতো? বুঝতে পারতাম না, আমার কি নিচে বসতে উঠতে কষ্ট হতো, মানে নিচু হতে পারতেন না, বসতে গেলে হাঁটু গেড়ে বসতে পারতেন না, এটা সমস্যা। আচ্ছা আচ্ছা, তারপর? আর পা ঝিঝির করতো। আচ্ছা, সেগুলো কি এখন আছে? এখন কি স্বাভাবিক মানুষের মতো বসতে পারেন? হ্যাঁ ইনশাআল্লাহ সেগুলো সব কমছে। এখন এখন কমে গেছে, এখন আর সেই সব প্রবলেম নেই? না। আচ্ছা, তাহলে এখন আপনি ভালো বোধ করছেন? হ্যাঁ, এখন আমি সুস্থ বোধ করছি। সুস্থ বোধ করছেন, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো আপনার পরিচয়টা কি? আমি বড় বোন। বড় বোন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যাটা দেখেছিলেন আপনি এখন কেমন দেখছেন ভর্তির পর থেকে? আপনার কাছে জানতে চাইবো যেহেতু এখানে ভর্তি রেখে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, এখানকার যারা দুইটিরত ডক্টররা ছিলেন পাশাপাশি সেবক সেবিকারা ছিলেন, তাদের বিষয় সম্পর্কে জানতে চাইবো। তাদের ব্যবহার, তাদের দায়িত্ব, তাদের কোনো দায়িত্ব অবহেলা ছিল কিনা এগুলো জানতে চাইবো আপনার কাছে, একটু ছোট্ট করে বলবেন। না, সবাই সব কেয়ারফুল ছিল, সারা ক্ষণে দেখছে এটা কেয়ার বুঝতে কীভাবে কী টাইম কোথায় ব্যথা আর কোথায় কী হয় সব সময় খেয়াল নিচ্ছে, থেরাপি দিছে, ব্যায়ামটা লাগবে সেটা কে কিনা বলে দিছে, সেইভাবেই দিছে, তারপর আল্লাহ দিলে সেবাটা নিশ্চিত করেছে তারা, তাই তো? আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন পাশাপাশি এটাও জানতে চাইবো এখানকার পরিবেশ একদম ভর্তি রোগীর ক্ষেত্রে ভর্তি হয়ে যে চিকিৎসা নিতে চায় তাদের কাছে কতটুকু পরিবেশ বান্ধব? পরিবেশ ভালো। আচ্ছা, আপনি যে সমস্যাটা ভুগছিলেন পাশাপাশি দেশ এবং দেশের বাইরে অনেক রোগী এমন আছে, তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি? তাদের সম্পর্কে একটাই বলবো, ভুলভাল ডাক্তারের কাছে না যেয়া এখানে আসা ট্রিটমেন্ট নেওয়া ভালো, সঠিক ডক্টরের কাছে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনি অ্যাডভাইস করছেন তাদের, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আপনি এখান থেকে যে সেবাটা পেয়েছেন তাকে 100 মধ্যে কত দিবেন? 100 মধ্যে তো আমি 100ই দিব, কারণ 100% পুরোই দেওয়া যায়। আমি অনেক কষ্টে ছিলাম, এখন অনেকটা ভালো, অনেকটা কি অনেকটাই ভালো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।